খোজুছি তোতে কেমিতি কহিবি তোতে লাগুছু ভল তোমাতে সঞ্জরু সকাল সকালরু সঞ্জ আখি মো খোজুছি তোতে কেমিতি কহিবি তোতে কহিবি পারুনি রহিবি পারুনি ছটপট খালি হুয়ে রাতি সারা চেয়ে শুয়ে ও সত মু কহুছি প্রাণ বি খাউছি নিশারে পাগল তোর হৃদয় জলে রে মোর লুচি লুচি তোতে দেখে যেবে মু পাখরে পায়ে তো আখিরে আখি যেবে মিশি যায় ভাবনারে হজি যায় কেমিতি কহিবি তোতে জানু না ইশারা বুঝু না ছাতি তল কথা যেতে অবুঝা ঝিয়টে সাথে ও অসত জিনিছি আখি তো টানুছি তোতে মু পাউছি ভাল কহিদেবি মু এথর লুটিছু এমিতি মতে হারি মু যাইছি সতে নিজ পাখে নাহি মো নিজ ঠিকনা রহিছি সে তো পাখে কেমিতি কহিবি তোতে লাগুছু ভল তোমাতে সঞ্জরু সকাল সকালরু সঞ্জ আখি মো খোজুছি তোতে কেমিতি কহিবি তোতে লাগুছু ভল তোমাতে সঞ্জরু সকাল সকালরু সঞ্জ আখি মো খোজুছি তোতে কেমিতি কহিবি তোতে। হ্যালো এভিয়ান নমস্কার, সত্যজিৎ তরফ আপনার সমস্ত ভাল পাইবা। আজ গোটে বহু বড়া মিউজিক ভিডিও গীত আমি ডবিং কলু সাউন্ড ওয়েভ স্টুডিওরে। দীনেশ মল্লিক কম্পোজিশন বহু বড়া মিঠা কম্পোজিশন হয়েছে, পুরোনা ঢাঞ্চার মানে যে মেলোডি থাকে সেটি ভরপুর ভাবে অছি এবং বড়া লিখিছেন ইঞ্জিনিয়র পার্থ সারথী দাস, বহু বড়া লিরিক্স লিখছেন ইঞ্জিনিয়র পার্থ সারথী দাস এবং সমস্ত লাইক করবে, শেয়ার করবে, সবসক্রাইব নিয়ত করবে। আপনার সমস্ত নয় বর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সমস্তে ভালো রুহতু, জগন্নাথ মহাপ্রভু আপনার জীবনে সবুড়ে খুশি দিন। মোট ঈশ্বর প্রার্থনা আপনার 2019 মশাটি মঙ্গলময় হোক, শুভময় হোক এবং তৎসঙ্গে সে এটি কবি আমার শুভ টিম পাখে আপনার সবসক্রাইব করতে গোটে সুন্দর গীত রেকর্ডিং আজ হয়েছি, যা কণ্ঠদান করছেন আমার সত্যজিৎ ভাই এবং সুর দিয়েছেন আমার যাজপুর মাটির মহক দীনেশ মল্লিক ভাই। এটি আপনার অনুরোধ করি আপনার গীতরে শুণতু, গীতরে শেয়ার করতু, সবসক্রাইব করতু। নমস্কার, মু সঙ্গীত নির্দেশক দীনেশ মল্লিক। দুইটি গীত সুন্দর গীত রেকর্ডিং হল, যুব কবি অভিনেতা অতি চর্চিত
ଲେଖା କହିଲେ ଭୁଲ ହେବ ନାହିଁ। ଚର୍ଚ୍ଚିତ ରାଇଟର ଭାବରେ ଇଞ୍ଜିନିୟର ପାର୍ଥସାରଥୀ ଦାସ ଯାଜପୁର ବିଞ୍ଝାରପୁର ମାଟିର ସନ୍ତାନ ଦୁଇଟି ଗୀତ ଲେଖିଛନ୍ତି, ସୁନ୍ଦର କଥା ତା ଦେହରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି, ଆପଣ ଶୁଣିଲେ ଜାଣିବେ। ତାକୁ ଗାଇଛନ୍ତି ଓଡ଼ିଶାର ପ୍ରଖ୍ୟାତ କଣ୍ଠଶିଳ୍ପୀ, ଚଳଚ୍ଚିତ୍ରର କଣ୍ଠଶିଳ୍ପୀ ବିଷ୍ଣୁମୋହନ କବି ସତ୍ୟଜିତ। ଗୀତଟି ପିଣ୍ଟୁ ଭାଇଙ୍କ ଷ୍ଟୁଡ଼ିଓରେ ହେଲା, ରେକର୍ଡିଂ ପିଣ୍ଟୁ ଭାଇ କରିଛନ୍ତି। ଗୀତଟି ନୂଆବର୍ଷରେ ଆପଣମାନଙ୍କୁ ନୂଆ ଧମାକା ଦେବ, ଶୁଭମ୍ ଟିଭି ମାଧ୍ୟମରେ ଆପଣ ଦେଖିପାରିବେ, ଲାଇକ୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, କମେଣ୍ଟ କରିବେ। ଏମିତି ଓଡ଼ିଶାର କଳାକାରଙ୍କ ଭିତରୁ କଳାକାରଙ୍କୁ ବାଛିବାର ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଶୁଭମ୍ ଟିଭି। ଆପଣ ତାକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, ହଁ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ଦବାଇବେ, ପ୍ଲିଜ୍ ସେୟାର ଇଟ୍।